আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টেকনো বাংলাদেশে পোভা সিরিজের স্মার্টফোনগুলো ফাইনালি নিয়ে এসেছে এবং আমাদের হাতে চলে এসেছে টেকনোর একটি নিউ স্মার্টফোন, টেকনো পোভা নিউ টু। স্মার্টফোনটি বাংলাদেশে 18,990 টাকায় লঞ্চ করা হয়েছে। অফার করছে 6 জিবি র্যাম, 128 জিবি রম, হিলিও Z85 চিপসেট, আরও বেটার কিছু স্পেসিফিকেশন, কিছু ড্রব্যাকও দেখতে পেয়েছি। সো ভিউয়ার্স, আজ আমরা এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ডিটেলস নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে এই স্মার্টফোনটির খুঁটিনাটি সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জ্যাকেটিক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে সরকার টেলিকমের টেকনো ব্র্যান্ড শপ। তাদের কাছে টেকনোর সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে যোগাযোগ করতে পারেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কী কী থাকছে এবং স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। বক্সটি এবার অনেকটাই ডিফারেন্ট করেছে, এনএফসি সাপোর্টের বিষয়টি উল্লেখ রয়েছে। সো বক্সটি খুললেই প্রথমেই পেয়ে যাবেন স্মার্টফোনটি। এটা কিছুটা সাইডে রেখে দিয়ে আরও দেখে নিই কী কী থাকছে। বক্সটির মধ্যে রয়েছে একটি ব্যাক কাভার, রয়েছে টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং ক্যাবেল, 18 ওয়াটের একটি অ্যাডাপ্টার, ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টর পিন এবং আরও রয়েছে একটি ইয়ারফোন, যা এই প্রাইস সেগমেন্টে অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ড দিচ্ছে না, এবং সর্বশেষ টেকনো পোভা নিউ টু স্মার্টফোনটি। ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু এবার অনেকটাই ডিফারেন্ট করেছে টেকনো। গেমিং একটি ভাইব কিন্তু স্মার্টফোনটিতে নিয়ে আসার চেষ্টা করেছে, যা দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি পুরোপুরি গ্লসি ফিনিশ করা হয়েছে, যার কারণে খুব ইজিলি স্ক্র্যাচ এবং ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেতে পারে। সো অবশ্যই পরামর্শ থাকবে একটি পলি প্রোটেক্টর অথবা একটি ব্যাক কভার এই স্মার্টফোনটিতে ইউজ করবেন। রাইট সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার অ্যাকুরেসি এবং ফাস্টনেস খুবই ভালো ছিল। ভলিউম লকারও রয়েছে। লেফট সাইডে পেয়ে যাবেন একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। বটম প্যানেলের নিচের দিকে পেয়ে যাচ্ছেন একটি ইয়ারফোন পোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। স্পিকার গ্রিলের দিক থেকে স্মার্টফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি বেশ ইমপ্রেসিভ লেগেছে। এবং স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। সত্যিকার অর্থে ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটার ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যেমন স্মার্টফোনটার ওয়েট পেয়েছি 232 গ্রাম। হ্যাঁ, স্মার্টফোনটিতে একটি বিগ ব্যাটারি আপনারা পাচ্ছেন, বাট এটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল, বাট ওয়েটটা একটু বেশি। এবং থিকনেসের কথা বলতে গেলে স্মার্টফোনটা বেশ মোটাই বলা যায়। এবং ওভারঅল স্মার্টফোনটির ডিজাইন বেশ ভালো ছিল, তবে এখানে যদি একটি ম্যাট ডিজাইন করা হতো তাহলে হয়তো স্মার্টফোনটি খুবই প্রিমিয়াম লাগতো। তবে এটা গ্লসি ডিজাইন হওয়ার কারণে এক কথায় আয়নার মতো ইউজ করা যায়, বিষয়টি আমি দেখেছি। এবং প্রচুর ফিঙ্গার ক্যাচ করে, আপনি হাত দিয়ে ধরলেই খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে। তবে পরামর্শ থাকবে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন অথবা একটি পলি প্রোটেক্টর স্মার্টফোনটিতে ইউজ করবেন। ডিসপ্লেতে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চির IPS HD প্লাস ডট ইন ডিসপ্লে। রেজুলেশন থাকছে 720x1640 পিক্সেল, পিপিআই ডেন্সিটি থাকছে 263, এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট থাকছে 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটির ভালো এবং খারাপ দিকের কথা বলতে গেলে এই ডিসপ্লেটির ভালো দিক হচ্ছে স্মার্টফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, এবং ডিসপ্লেটি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে এবং স্মার্টফোনটিতে বিগ স্ক্রিনের একটি ডিসপ্লে হওয়ার কারণে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনি খুবই ভালো পাবেন। এবং এই ডিসপ্লেটির কালার স্যাচুরেশন বেশ ভালো ছিল, তবে শার্পনেসের ক্ষেত্রে কিছুটা ঘাটতি লক্ষণীয় ছিল। স্মার্টফোনটির খারাপ দিকের কথা বলতে গেলে এই প্রাইস পয়েন্টে আমরা এখানে পাচ্ছি একটি HD প্লাস ডিসপ্লে, যা এই প্রাইস সেগমেন্টের মধ্যে অনেকটাই বেমানান। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কী কী স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে। পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটিতে রয়েছে 6GB র্যাম এবং মেমোরি ফিউশন টেকনোলজির মাধ্যমে আরও 5GB এক্সটেন্ডেড র্যাম, 128GB রম পাচ্ছেন। প্রসেসর স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে
হিলিও Z85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট এবং এই স্মার্টফোনটির ইউআইতে হাইওএস 8.6 এর সাথে রান করছে অ্যান্ড্রয়েড 12। টেকনো স্মার্টফোনগুলোর ইউআইয়ের কথা বলতে গেলে স্মার্টফোনগুলোর মধ্যে আমরা প্রচুর ফিচার পেয়ে থাকি, যার কারণে ইউআইটা কিছুটা ভারী হয়ে থাকে এবং এই ফোনটিরও বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আমরা পেয়ে যাচ্ছি, যা আপনি চাইলে কিন্তু খুব সহজেই আনইনস্টল করে নিতে পারবেন। যদি স্মার্টফোনটির প্রসেসরের গেমিং পারফরমেন্সের কথা বলি, স্মার্টফোনটিতে আপনারা ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, আশফল 9 খেলতে পারবেন, তবে কিছুটা ল্যাগ করবে অনেকক্ষণ গেম খেলার পরে। এবং পাবজির ক্ষেত্রে স্মার্টফোনটিতে বেশ কিছু ফ্রেম ড্রপ, ল্যাগ, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করবেন। সো যারা মিডিয়াম গেমার রয়েছেন, যারা কন্টিনিউয়াসলি ফ্রি ফায়ার খেলতে চান বা আশফল 9 গেমগুলো খেলে থাকেন বা ছোটোখাটো 2D গেমগুলো খেলে থাকেন, অনায়াসে এই স্মার্টফোনটি থেকে একটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়াল মেন রিয়ার ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 16 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইতে বেশ কিছু ফিচার রয়েছে, যেমন শর্ট ভিডিও, ভিডিও এআই ক্যাম, বিউটি মোড, পোর্ট্রেট, সুপার নাইট, এবং ভিডিওর ক্ষেত্রে আপনারা কিন্তু পোর্ট্রেটের ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনটির রিয়ারে 16 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে অ্যাভারেজ। কেননা এই প্রাইসের মধ্যে আমরা সবাই ফ্রন্ট ক্যামেরাতে একটু ভালো ক্যামেরা চাই বা ব্যাক ক্যামেরাতে 50 মেগাপিক্সেল ক্যামেরা চাই, বাট এটার যে 16 মেগাপিক্সেল ক্যামেরা সেটার রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছি। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল না হয়ে আরেকটু বেশি হলে ভালো হতো, বাট যেহেতু এক ফোনের মধ্যে সব কিছু পাওয়া সম্ভব না, তবু আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন, আপনারা জানাবেন স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটি একটা পাওয়ার ব্যাংক, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই স্মার্টফোনটিতে রয়েছে 7000 mAh একটি বিগ লার্জ ব্যাটারি, যা দিয়ে অনায়াসে চোখ বুঝে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। যারা নর্মাল ইউজার রয়েছেন তারা স্মার্টফোনটি থেকে প্রায় 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট যারা গেমার রয়েছেন, ফ্রি ফায়ার খেলেন কন্টিনিউয়াসলি, তাদের জন্য স্মার্টফোনটি 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিতে পারবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এই স্মার্টফোনটিতে রয়েছে 18W ফাস্ট চার্জার, যা দিয়ে আপনার অলমোস্ট 4 ঘন্টা প্লাস সময় লেগে যাবে স্মার্টফোনটিকে চার্জ করতে। সো এই বিষয়টি একটু মেনে নিতে হবে, বাট স্মার্টফোনটিতে কিন্তু ফাইনালি একটি বিগ ব্যাটারি পাচ্ছেন। অনেকে আছেন যারা একটি বিগ ব্যাটারি চেয়ে থাকেন, তাদের জন্য এই স্মার্টফোনটি হতে পারে একটি বেস্ট অপশন। আমি বরাবরই বলে থাকি একটি স্মার্টফোন কখনোই একটি কমপ্লিট প্যাকেজ নয় এবং এই স্মার্টফোনটিও তার ঊর্ধ্বে নয়। কেন বললাম, আসলে একটি স্মার্টফোনের মধ্যে কিছু কিছু কস্ট কাটিং করা হয়, যেমন এই স্মার্টফোনটিতেও করা হয়েছে, না হলে কিন্তু এই প্রাইস সেগমেন্টে এই কনফিগারেশন তারা আমাদেরকে প্রোভাইড করতে পারতো না। সো ফার্স্ট কস্ট কাটিং সেটা হচ্ছে ডিসপ্লেতে করেছে। স্মার্টফোনটিতে IPS HD+ ডিসপ্লে পাচ্ছি, যেটা ফুল HD+ ডিসপ্লে হলে আরও ভালো হতো। ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ম্যাট ডিজাইন ইউজ করতে পারলে আরও দেখতে বেশি প্রিমিয়াম লাগতো, বাট যেহেতু গ্লসি ডিজাইন করা হয়েছে, বাট স্মার্টফোনটির ওয়েট কিন্তু অলমোস্ট 200 গ্রাম প্লাস, মানে 232 গ্রাম, একটু হেভি ওয়েট হয়ে যাচ্ছে এবং স্মার্টফোনটি কিন্তু বেশ মোটা। অনেকেই আছেন যারা একটু স্লিম স্মার্টফোন পারচেস করে থাকেন বা চয়েস করে থাকেন, তাদের কাছে হয়তো এই স্মার্টফোনটির ডিজাইন এতটা অ্যাট্রাকটিভ মনে হবে না, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ভালো দিকের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আমরা কিন্তু 6GB র্যাম রয়েছে, 128GB রম পাচ্ছি এবং স্মার্টফোনটির প্রসেসর কিন্তু হিলিও Z85, ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে, স্পিকার সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। আর ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরার রেজাল্ট আরেকটু ইম্প্রুভমেন্ট আমরা প্রয়োজন ছিল, এখানে 50 মেগাপিক্সেল হলে ভালো হতো, ফ্রন্ট 8 মেগাপিক্সেল ইটস ওকে, বাট রিয়ার ক্যামেরাতে আরেকটু ইম্প্রুভমেন্ট হলে আরও বেশি ভালো হতো। সো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জেনে গেছেন এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হতে যাচ্ছে। এই প্রাইস সেগমেন্টের মধ্যে
মোটামুটি না একটু বেশি ভ্যালু ফর মানি বলতে পারছি, তবে কিছু কস্ট কাটিং থাকবে এটাই স্বাভাবিক। আশা করছি আপনার চয়েস লিস্টে এই স্মার্টফোনটি রাখতে পারেন এবং ভালো হবে। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ, এবং নেক্সট ফুল রিভিউর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।